বড় ভাই, তেল কোনটা দিব? এটা অল্প তো হবে না? না, এটা দিব। ভাই ভাই ভাই, আপনি চয়েস করবেন, আপনি যেটা বলবেন আমি আপনাকে সেটাই দিব। আপনি খাঁটি সরিষা নেবেন নাকি এটা নেবেন? আপনার চয়েস ভাইয়া, আপনি যেটা বলবেন আমি আপনাকে সেটাই দিব। আপনি ডিসাইড করবেন। হ্যাঁ, দুটোই দিব, দুটোই লাগবে। আচ্ছা, নিতে পারবেন? আচ্ছা ঠিক আছে, আপনি যদি নিতে পারেন আমার। হ্যাঁ ঠিক আছে, এই যে নিয়ে যান। ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না। হ্যালো, আমি আরিয়ান। এখন আমি কথা বলবো মেরিল প্রথম আলোর 2023-এর অ্যাওয়ার্ড নিয়ে। কারা পেলো অ্যাওয়ার্ড সেটা আগে একটু বলি। মেরিল প্রথম আলো পুরস্কার চলচ্চিত্র, সেরা অভিনেত্রী নুসরাত ইমরোস্তি শাহ, সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি। ওকে, সেরা অভিনেতা আফরান নিশো সুরঙ্গর জন্য, টিভি নাটক এটা নিয়ে মাথা ব্যথা নেই। গান, সেরা গায়িকা অবন্তী সিথি গা ছুঁয়ে বলো, সেরা গায়ক ইমরান মাহমুদুল মেঘের নৌকা। আফরান নিশো তার ফার্স্ট ফিল্ম সুরঙ্গ দিয়ে পুরস্কার পেয়েছে, এটার জন্য তাকে অবশ্যই অভিনন্দন। বাট যে দুইটা অ্যাওয়ার্ড নিয়ে কথা না বললেই নয়, প্রথমত সেরা অভিনেত্রীর অ্যাওয়ার্ড নুসরাত ইমরোস্তি শাহ, দ্বিতীয়ত সেরা গায়ক ইমরান মাহমুদুল মেঘের নৌকা এই গানটার জন্য। এইখানে আমাকে একটু বোঝান, নুসরাত ইমরোস্তি শাহ সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি এই কাজটার জন্য নুসরাত ইমরোস্তি শাহ কীভাবে সেরা অভিনেত্রীর অ্যাওয়ার্ড পায়। হ্যাঁ, এটা আমি মানি, আমি নিজেও তার ফ্যান, সে একজন ভালো অভিনেত্রী। বাট এই কাজটার জন্য সে কিভাবে অ্যাওয়ার্ড পায়? সে কোনোভাবেই এই অ্যাওয়ার্ডটা ডিজার্ভ করে না। ভাই, আমি কাজটা তো দেখেছি, এটা তো একটা ওটিটি কন্টেন্ট ছিল, আমি সেটা দেখেছি। সেখানে নুসরাত ইমরোস্তি শাহ কি এমন পারফর্ম করছে ভাই, যে যেটার জন্য তাকে সেরা অভিনেত্রীর অ্যাওয়ার্ড দিতে হবে? আমার যেটা মনে হয়, এখানে যদি সেরা অভিনেত্রীর জন্য বুবলিকেও দিত প্রহেলিকার জন্য, আই থিঙ্ক এটাও মেনে নেওয়া যেত। এইখানে নুসরাত ইমরোস্তি শাহ যে কাজটার জন্য অ্যাওয়ার্ডটা পেয়েছে, সেটা থেকে প্রহেলিকাতে বুবলির যে ক্যারেক্টারটা ছিল, সেখানে যে বুবলির পারফরমেন্স ছিল, আই থিঙ্ক ফার ফার বেটার ছিল। এর বাইরেও হয়তো ভালো কাজ থাকতে পারে, বাট কিভাবে নুসরাত ইমরোস্তি শাহ সেরা অভিনেত্রীর অ্যাওয়ার্ড পায়? ও ও হ্যাঁ, ভুলেই তো গেছিলাম যে সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি এই কাজটা তো চরকির ছিল। আচ্ছা এটাও বাদ, এবার আসি সেরা গায়কে। ইমরান মাহমুদুল, উনি কিভাবে মেঘের নৌকা এই গানটার জন্য সেরা গায়কের অ্যাওয়ার্ড পায়? যে গান বোঝেও না, তাকেও যদি আস্ক করেন যে ভাই 2023-এর আপনার দেখা বা আপনার শোনা সেরা গান কোনটা, সে এক কথাই বলবে প্রিয়তমার ঈশ্বর। আপাতত ঈশ্বর গানটার জন্য রিয়াদ এটা ভাই ডিজার্ভ করে। নতুন একটা ছেলে, তার প্রথম কাজ দিয়েই সে এত প্রশংসিত, তাকে অ্যাপ্রিসিয়েট করুন, এমন নয় যে সে ভিক্ষা নিচ্ছে, সে এটা ডিজার্ভ করে। ইমরান মাহমুদুল এমনিতে একজন ওভার রেটেড, এ কথাটা কারো কাছে খারাপও লাগতে পারে, বাট সত্যি কথা, ইমরান মাহমুদুল ওভার রেটেড একজন সিঙ্গার। আপাতত মেঘের নৌকা এই গানটার জন্য কোনোভাবেই সে এই অ্যাওয়ার্ডটা ডিজার্ভ করেন। প্রত্যেক বছরেই দেখি মেরিল প্রথম আলো এখন যেভাবে অ্যাওয়ার্ডগুলো দেয়, এগুলো খুবই হাস্যকর। লাস্ট কয়েক বছরে তো শুধু সিএমকেই দিয়ে গেছে, যে সিনেমাগুলোর জন্য তাকে দিয়েছে, প্রথমত সেই সিনেমাগুলো বক্স অফিসে ডিজাস্টার, দ্বিতীয়ত পারফরমেন্স কোনোটাতে আউট অফ দ্য মার্ক না। সো সেগুলো থেকেই অডিয়েন্সের একটা ধারণা হয়ে গেছে যে এই পুরস্কারের কোনো ভ্যালু নেই। এই যে ধরেন আফরান নিশো সুরঙ্গের জন্য সেরা অভিনেতার অ্যাওয়ার্ড পেয়েছে, পেয়ে তো কোনো লাভ নেই। আফরান নিশো অ্যাওয়ার্ড পেয়েছে, এটা সে ডিজার্ভ করে, আমি এটা নিয়ে বলছি না। মূল্য থাকতো লাস্ট কয়েক বছরে মেরিল প্রথম আলো যেভাবে অ্যাওয়ার্ড দিয়ে গেছে, বিলিয়ে গেছে, সেইটা না করে যারা যোগ্য, যারা ডিজার্ভ করে তাদেরকে দিত, তাহলে এই অ্যাওয়ার্ডের মূল্য, এই অ্যাওয়ার্ডের ভ্যালু অবশ্যই অবশ্যই থাকতো। এইটা নিয়ে শুধু আফসোস করতেছি যে ইমরান মাহমুদুল কেন হয়, এটা কিভাবে সম্ভব? প্রথমে যে ইন্ট্রোটা দিলাম এভাবেই সম্ভব? হ্যাঁ হতে পারে। তো আপনাদের কাছে কী মনে হয়, সেরা অভিনেতা, সেরা গায়ক বা সেরা অভিনেত্রী হিসেবে মেরিল প্রথম আলো যাদেরকে অ্যাওয়ার্ড দিয়েছে, এটা কি তারা ডিজার্ভ করে নাকি পুরোটাই? যাই হোক, আপনাদের ওপিনিয়নে কী মনে হয় সেটা অবশ্যই কমেন্টসে জানাতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।